আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির জনস্বার্থ সংশ্লিষ্ট অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। দর্শক, দেশের এমন কোনো নদ নদী কি রয়েছে যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে না? উত্তরটা সবারই জানা। প্রভাবশালী কোনো মহল, সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অসাধু ব্যক্তির সহায়তায় নির্দিষ্ট জায়গা থেকে বালু কাটার অনুমতি নিয়ে গোটা নদীটাকেই নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নেয়, আর কারো কারো তো সেই অনুমতিটুকুও নেই। এসব বালু বিক্রির অন্যায় উপার্জনের টাকা আবার ভাগবাটোয়ারা হয় বিভিন্ন দরবারে দরবারে। অপরদিকে যথেচ্ছা এই নদী থেকে বালু উত্তোলনের ফলে ভাঙছে নদীর পার, বিলীন হচ্ছে জনপদ। সারা দেশে জালের মতো ছড়িয়ে থাকা নদ নদীগুলো স্রষ্টার দেয়া অন্যতম প্রাকৃতিক সম্পদ। পৃথিবীর অন্যতম বদ্বীপ এই রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থার অনেকটাই নির্ভরশীল নদ নদীর উপর। যদিও নদী ভাঙনে প্রতি বছরই ভিটে মাটি হারা হয় অসংখ্য পরিবার, সকালবেলার ধনী সন্ধ্যাবেলার ফকির হয়ে যাওয়ার গল্প নেই হয়তো কোনো পাঠ্যে, তবে সচেতন প্রত্যেক মানুষই জানেন এমন অযুত গল্প প্রতিনিয়ত রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা কিংবা ইলিশার নদীর বাঁকে বাঁকে। যে গল্পের পরতে পরতে লুকিয়ে আছে অশ্রুসিক্ত নয়ন, আর যে নয়নের লোনা পানি মিশে যায় নদীর খোলা পানিতে। একটা ঘরের চাল নামাতে নামাতে দেওয়া দুই চারটি সময় লাভার টেবে দিতেছে। আমরা ঘরের জিনিস নাই খুলতে, ঘরই খুলতে পারি না, সব নিয়ে গেছে একবারে সব। খালি এই যে যা সাথে দেখতেছেন এই আছে, তাছাড়া আমাদের আর কিছু নেই। বাড়ি ঘর সহ বিল্ডিং টিল্ডিং সহ মানে কি আর কোনো কিছু মানে সরাতে পারে নাই। বিভিন্ন কারণেই ভাঙছে নদী, বিশেষ করে বর্ষা মৌসুমে এর প্রকোপ বাড়ে। তবে শুধু যে প্রাকৃতিক কারণেই নদী ভাঙছে তা কিন্তু নয়, এর পেছনে মানব সৃষ্ট কারণও রয়েছে। নদীর নাব্যতা ধরে রাখতে ড্রেজিং অপরিহার্য, এজন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালাও, দেখভালের জন্য রয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কতটা মানা হচ্ছে সেই নীতিমালা তা স্পষ্ট হয় বিশেষজ্ঞদের তথ্য থেকে। পলি তুলতে হবে, যেহেতু আমরা গঙ্গা এবং ব্রহ্মপুত্রের ভাটির দেশ, কাজে এটাকে খনন করে নদীকে নাব্য রাখতে হবে। কিন্তু নিয়ম হচ্ছে কোন জায়গা থেকে কি পদ্ধতিতে বালি তুললে নদীর গতি পরিবর্তন হবে না এবং নদী ভাঙ্গনের শিকার হবে না, সেটাকে বিজ্ঞানভিত্তিকভাবে নির্ধারণ করেই জলমহালটা ইজারা দিতে হয়। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে আইন কাগজে কলমে থাকে যে জায়গা থেকে বালি উত্তোলন করার কথা সেই জায়গা থেকে বালি উত্তোলিত হয় না, যে জায়গা থেকে বালি নিলে ঠিকাদারের সুবিধা সেই জায়গা থেকে তারা বালি উত্তোলন করে, ফলে যখন বর্ষার পানি আসে তখন নদীতে ভাঙ্গন সৃষ্টি হয় এবং নদীর গতি পরিবর্তিত হয়। এটা আমাদের সারা দেশেই হচ্ছে। এ কথা হলপ করেই বলা যায় নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে সবগুলো দপ্তরের কাছেই পরিষ্কার, নদীগুলো থেকে উত্তোলন করা হচ্ছে অবৈধ পন্থায় বালু। শুধু রাতের বেলাতেই নয়, প্রকাশ্যে দিনের বেলাতেই হচ্ছে এই মহাচুরি। আর নদীকে করা তার মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়ে উঠছে, তোয়াক্কাই করছে না কারো। আমাদের চোখ মেঘনা নদীর কোলের জেলা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদীর তীরবর্তী অনেক এলাকা। ব্যাপক ভাঙন দেখা দেয়ায় নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে উপজেলার কোদালপুর ইউনিয়নের হাট, বাজার, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত একর কৃষি জমি। আর এর পেছনের কারণ নদীর তীর থেকে স্থানীয়ভাবে নির্মিত ড্রেজার দিয়ে বছরের পর বছর অবৈধভাবে বালু উত্তোলন। একটি কিংবা দুটি নয়, 8 থেকে 10টি ড্রেজার মেশিন দিয়ে দিনরাত 24 ঘন্টাই চলে বালু উত্তোলন, বোঝাই করা হয় বালগেটের পর বালগেট। প্রশাসনের লোক দেখানো অভিযানের খবর পেয়ে যায় তারা আগেই, তখন দিনের বেলা ড্রেজার মেশিন আর বালু ভর্তি বালগেট চলে যায় নদীর মধ্যে। দীর্ঘ 3 বছর যাবৎ ঠান্ডাবাজার প্লাস হলো জালালপুরের যেই ফাঁড়ি আছে এর মাঝখান থেকে যে অবৈধভাবে বালু উত্তোলন করা হইতেছে, অবৈধ বালু ব্যবসায়ীরা
ড্রেজিং করে অনেক বালু উঠে বাড়িঘর এবং ফসল জমি নষ্ট করতেছে। স্থানীয়দের অভিযোগ, এসব ড্রেজার চলছে গোসাইরহাট এবং ডামুড্ডা উপজেলার চিহ্নিত প্রভাবশালী মহলের যোগসাজশে, যারা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নিজেদের পকেট পুড়ছে। এই চক্রটা কোনো মানুষকে তোয়াক্কা না করে এখানে বালু উঠাইতে আসে, বালু বিক্রি করতে আসে। এই জায়গায় প্রশাসন কোনো পদক্ষেপ নিতেছে না। কোনো ধরনের অনুমতি ছাড়াই বছরের পর বছর এই অপকর্ম চললেও আর এজন্য প্রশাসনকেও মোটা অঙ্কের স্যালামি দিয়েই নাকি ম্যানেজ করে রাখা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এই এলাকার মানুষগুলো খুব অসহায় মানুষ, তাদেরকে এই বিটাবাড়ি আছে, এই বিটাবাড়িগুলো যদি এই বালি কেটে নিয়ে যায় তাহলে তারা নিঃস্ব হয়ে যাবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে সচেতন সমাজের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ করলেও প্রতিকার মেলেনি কোনো। এ বিষয়ে জানতে যোগাযোগ করলেও সারা দেননি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা, তবে কথা হয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। বালু উত্তোলনের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কোনো সময় কোনো অনুমতিপত্র দেয় না। এ ধরনের যদি কেউ এ ধরনের অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বক্তব্য দ্বারা স্পষ্ট, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে এই মহালুট, আর সংশ্লিষ্ট প্রশাসন কতটা তৎপর সে প্রশ্ন তো রয়েই গেছে। একদিকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং তা বিক্রি করে কোটি টাকা পকেটে পুড়ছে স্বার্থান্বেষী মহল, আর অন্যদিকে নদী তার হারাচ্ছে স্বাভাবিক গতি, ভাঙছে নদীর তীর, নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য পরিবার, আর রাজস্ব ফাঁকির বিষয়টি তো রয়েছেই। কিন্তু এসবই হচ্ছে প্রকাশ্যে, কিন্তু নেই কোনো প্রতিকার। দেখবো এমন আরও কিছু চিত্র, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। ধন্যবাদ সাথে থাকার জন্যে। দর্শক, নদী খেকো কিংবা বালু খেকো, যে নামেই ডাকি না কেন, তারা কিন্তু দেশ এবং দেশের মানুষের শত্রু। এই চক্রের অপকর্মের কুফলে ভোগ করছে সারা দেশের মানুষ, এমন আরও কিছু চিত্র চলুন দেখে আসি। আমাদের চোখ এবার বরিশাল জেলার মুলাদী উপজেলায়। আরিয়ালখা, জয়ন্তী ও নদী ভাঙনি নদীর কমপক্ষে 10টি স্পটে চলে বালু উত্তোলনের মহাউৎসব। বেশিরভাগ সময়ই দিনের আলোতে বন্ধ থাকে ড্রেজার, চলে রাতের আধারে, একের পর এক বালগেট ভর্তি বালু চলে যায় দেশের বিভিন্ন স্থানে। কিছু অসাধু ব্যবসায়ীর বালি উত্তোলনের কারণে আজকে ধ্বংসের মুখে, বিশেষ করে আমি যে স্কুলে পড়ালেখা করছি, এবিআর মাধ্যমিক বিদ্যালয়, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, সেটাও আজ ধ্বংসের মুখে। এই নদী ভাঙ্গলটাকে দিনের পর দিন প্রসারিত করছে, এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করে এদের হাত থেকে রক্ষা পায় না। ভাঙছে নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি এবং জমি, আর সব সময় আতঙ্কে থাকে নদীর পাড়ের বাসিন্দারা। পুলিশ টাকা খাওয়াইয়া এবার বালি উড়ায়, এবার একসাথে নদী ভাঙ্গে, ভুক্তভোগীদের অভিযোগ বছরের পর বছর চললেও এসব দেখেও না দেখার ভান করে প্রশাসন। বছরে দুই একবার অভিযান হলেও তা লোক দেখানো, জরিমানা দিয়েই পার পেয়ে যায় অপরাধীরা, আর এরপর আবারও মেতে ওঠে একই অপকর্মে। অন্য সব জায়গার মতো মুলাদী উপজেলায়ও বালু চক্রের সাথে জড়িতরা রাজনৈতিক দলের নাম ব্যবহার করেই করে যাচ্ছে এসব অপরাধ, আর ধরাছোঁয়ার বাইরেও থাকছে অন্যের ক্ষতি করে নিজের পকেট ভারী করা এই চক্র। মাইটিভির উপস্থিতি টের পেয়ে নদীর পাড়ে থাকা ড্রেজার আর বালগেটের কর্মচারীরা ফোন দিতে থাকে মূল হোতাদের, কিন্তু ভয়ে তারাও গা ঢাকা দেয়। পরে তাদের সাথে যোগাযোগ করলেও আর কথা বলতে রাজি হননি ক্যামেরার সামনে। তথ্য অনুযায়ী এই উপজেলায় বৈধ কোনো বালুমহল নেই। উপজেলা প্রশাসনের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে অভিযান। বরিশালের মুলাদীতে কোনো বৈধ বালুমহল নেই। এখানে যারাই বালু উত্তোলন করে তারা অবৈধভাবে রাতের অন্ধকারে বালু উত্তোলন করে থাকে। অচিরেই আমরা মুলাদীকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ড্রেজার মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। এই উপজেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর এর আগেও প্রচার করা হয়েছিল মাইটিভিতে, কিন্তু টনক নড়েনি কর্তৃপক্ষের।
এবার সংশ্লিষ্টদের ঘুম কতটা ভাঙে, কতটা তৎপর হয় তারা, তা দেখার জন্য কিন্তু চোখ খোলাই থাকবে আমাদের। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী সহ বিভিন্ন নদীতে চলে প্রভাবশালী সংঘবদ্ধ চক্রের বালু উত্তোলন। নীতিমালা উপেক্ষা করে লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়তই যথেচ্ছা তোলা হচ্ছে বালু, আর এসব বিক্রি করে কোটিপতি হচ্ছে এই চক্রের সদস্যরা, আর অন্যদিকে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। জড়িত চক্রের সদস্যরা বালু বিক্রি করে অল্পদিনের মধ্যেই বনে যায় কোটিপতি, তখন ধরাকে স্বরজ্ঞান করে তারা। মুখ খোলারও সাহস পায় না স্থানীয় ভুক্তভোগী জনগণ, এমনকি যে এলাকা থেকে বালু উত্তোলন করা হয় সেই এলাকায় তারা রাখে সশস্ত্র পাহারাদার। দিনের বেলাতেও নদীর সেই এরিয়ার মধ্যে যেতে ভয় পান স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। জেলার বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীতে নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলনের ইজারা দেওয়া হলেও তা মানছেন না ইজারাদারের লোকেরা, বৈধতার কাগজ দেখিয়ে বালু তুলছেন সব জায়গা থেকে। মাঝে মাঝে এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলে উপজেলা প্রশাসনের, তবে সপ্তাহ পার না হতেই আবার একই চিত্র। দর্শক, অন্যায় অপকর্মের সাথে যারাই জড়িত তাদের মুখোশ উন্মোচনে কখনো পিছিয়ে থাকেনি মাইটিভি, দেশের স্বার্থে তাদের রক্তচক্ষুকে কখনো আমলে নেয়নি আমাদের চোখ টিম। এই চক্রের আরও কিছু অপকর্ম তুলে ধরব, তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি। ফিরে এসে আশা করি সঙ্গেই পাবো আমাদের। কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্যে। প্রিয়দর্শক, চলুন এবার অন্য কোনো জেলা থেকে ঘুরে আসি। মায়ের মতো এই নদীগুলোকে নিজেদের স্বার্থে কী করে সেই স্বার্থান্বেষী মহল ক্ষতবিক্ষত করছে, চলুন দেখে আসি তা। এবার গন্তব্য ফরিদপুর জেলায়। মধুখালী নদীর তীরে আমাদের চোখ, চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, ফলে বর্ষা মৌসুম ছাড়াও ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। এছাড়া ড্রেজারের বালু ছড়িয়ে পড়ার কারণে মধুমতি চরের কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ করা ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের। ড্রেজার বসে এরা আমাদের জমি খেত, এই যে নদী ভাঙন দিয়ে এরা এই বালি কেটেছে, এই জমি খেত ভেঙে যাচ্ছে, আমাদের এই খেত ফসল আছে, মসুরি আছে, অনেক ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। এরা কাটাচ্ছে লোকে বালু উত্তোলন বন্ধে স্থানীয়রা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা ছাড়াও জেলা প্রশাসনে চিঠি দেয়। কিছুদিনের জন্য বন্ধ ছিল ড্রেজার মেশিন, কয়েকদিন পর থেকে আবার একই চিত্র। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বালু উত্তোলনের সাথে জড়িত জনৈক্য কুইন কাজী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে তার কর্মচারীদের ভাষ্য অনুযায়ী প্রশাসনই নাকি তাদের বালু কাটার আবার অনুমতি দিয়েছে। তারা বলছে যে নদীর মাঝখান দিয়ে যেন বালুটা কাটে, পারে না যাতে পারে না চাপে, পারের ক্ষতি না হয়, আর যদি পারের কোনো ক্ষতি হয় তারা আইনগত ব্যবস্থা নেবে। যদিও মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন অনুমতির বিষয়টি জানা নেই তার, ব্যবস্থা গ্রহণ করা হবে এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে। বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধভাবে নদী থেকে বালু তোলা চক্রের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হন না স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আর খুললেও ব্যবস্থা নেওয়া হবে কিংবা হচ্ছে এতটুকু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু কেন সেই চক্র কি এতটাই শক্তিশালী যে তাদের কাছে অসহায় কর্তা ব্যক্তিরা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? দেশের অধিকাংশ নদীতেই চলছে আগ্রাসী এসব থাবা, দখল দূষণে পরিবেশের উপর পড়ছে মারাত্মক প্রভাব, আর এই প্রভাবে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। কিন্তু চোর পুলিশ খেলা চলে দেখভালের দায়িত্বে থাকা প্রশাসন আর সুবিধাভোগীদের মধ্যে, কিন্তু কেন এই সখ্যতা? বৈধতারই সঠিকভাবে হচ্ছে না, কাজেই অবৈধ তো আর বলারই বাহুল্য। মাঝে মাঝে ধরার জন্য অভিযান চালানো হয়, কিন্তু সেই অভিযান সাকসেসফুল না হওয়ার কারণই হচ্ছে যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হয় না, এবং যখন অভিযান চালায় তখন যাদেরকে ধরা হয় তারা কোনো ধরনের ডিসিশন মেকারস না, মালিক তো দূরের কথা। কোনো কোনো কর্মকর্তা অপরাধীদের বিরুদ্ধে কঠোর হলেও
কেন বন্ধ করা যাচ্ছে না এই অপরাধ যজ্ঞ, সেই পর্যবেক্ষণ তুলে ধরেন বিশ্লেষকরা। আমরা দেখতে পাচ্ছি যে বালু নিয়ন্ত্রণ আইনে যে নির্দেশনাগুলো আছে সুনির্দিষ্টভাবে বলা আছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে একটি জায়গায় বালু উত্তোলনের অনুমতি দেওয়া হবে, সেটা পরিবেশ এবং বাস্তবতা সবকিছু মিলিয়ে এই অনুমতিটা দেওয়া হবে। কিন্তু সমস্যা হলো যিনি অনুমতি দিচ্ছেন তিনি এমন ভাবে প্রভাবশালী লোক, প্রত্যেকটা জেলায় যে জেলা প্রশাসন বলেন, পুলিশ সুপার বলেন, অফিসার ইন চার্জ বলেন, তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কার্যক্রম তারা করতে পারেন না, করলে তারা অনেক কনসিকোয়েন্স ফেস করতে হবে, যেটা আমরা অনেক জায়গায় দেখেছি। তবে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় সম্মিলিত এবং আন্তরিক পদক্ষেপের দাবি করছেন সবাই। যে আইনগুলো আমাদের আছে সেই আইন অনুযায়ী স্বাধীনভাবে আইনের প্রয়োগ করতে পারেন, তাহলে আমার মনে হয় না খুব বেশি সময় লাগে এই সমস্ত অনিয়মগুলো দূর করা। পুরো কাজটা কমপ্লিট করতে অনেকগুলি সংস্থা লাগবে। আলটিমেটলি নদী থেকে যদি হয় তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নদীর অভিভাবকত্ব হচ্ছে নদী রক্ষা কমিশনের। এখন এই অভিভাবকত্ব করার জন্যে তাকে সক্ষমতা দেওয়ার কথাও বলেছে হাইকোর্ট। এসব নীতি কথা তো অনেক শুনলাম, কি লাভ এসব দেখিয়ে? কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা জেগে জেগে কত আর ঘুমাবে আপনাদের সাথে, এমন প্রশ্ন আমাদেরও। তবে আমরা নিরাশ হতে চাই না, গণমাধ্যম হিসেবে গণমানুষের কথাগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের, সে দায়িত্ব পালন করছি আমরা। এখন যাদের বাকি কাজগুলো করার কথা তারা ঠিক মতো এবং আন্তরিকভাবে করবেন এই প্রত্যাশা আমাদেরও। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের সব বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সকল অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সব সময় সাথে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অপরাধ, অন্যায়, জুলুম, দুর্নীতি, যে কোনো তথ্য জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকতে অবশ্যই স্বাস্থ্যবিধিও মেনে চলবেন। আল্লাহ হাফেজ।